Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. Ve aleyküm esselamu ve rahmetullahi ve berekatuhu. Aske, apnar kache ashol thikana kothate ki ekta jinish jante chaichi. Seta holo je manush cholte firte oshongkho guna kore. Te guna korle hadise asche je istighfar korar kotha. Istighfar korle duniyate ki fayda ebong porokale ki fayda ei jinish ta apni kono hadiser maddhome amake janaben inshallah. Inshallah. Innal hamdalillah. والصلاة والسلام على سيدنا محمد الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য তৌফিক আনায়াত করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোকপাত করব তা হলো আমরা মানুষ হওয়ার পরে আমাদের দ্বারা বিভিন্ন ধরনের গুনাহ ঘটে যায় বিভিন্ন সময় তো এই গুনাহ থেকে আমাদের সকলে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে maaf চাইতে হবে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবেন তো আমরা যদি তওবা করতে পারি আল্লাহর কাছে বেশি বেশি করে maaf চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে maaf করবে তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন maaf করবেন শুধু maaf করবেন এতটুকুই না আমরা গুনাহ করার পরে যখন তওবা করব আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ করার পরে যদি তোমরা আমার কাছে তওবা করো তাহলে আমি তোমাদেরকে পাঁচটি পুরস্কার দান করব সেই পাঁচটি পুরস্কার কি আমাদের জেনে নেওয়ার দরকার সকলে আল্লাহ তাআলা বলেন তোমরা গুনাহ করার পরে আমার কাছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো ইস্তেগফার এই শব্দটা হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় maaf চাওয়া বাংলাতে বলা হয় maaf চাওয়া আরবিতে বলা হয় ইস্তেগফার পাঠ করা তো আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নিলা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা প্রতিদিন আমি আল্লাহর দরবারে 100 বার করে ইস্তেগফার পাঠ করতাম আল্লাহর নবী যদি 100 বার করে ইস্তেগফার পাঠ করেন তাহলে আমাদের ইস্তেগফারের প্রয়োজন আছে না নাই আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শত ব্যস্ততার ভিতরে আল্লাহর দরবারে আমি প্রতিদিন 12000 বার করে ইস্তেগফার পাঠ করতাম আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা যদি 12000 বার ইস্তেগফার পাঠ করেন তাহলে আমাদের ইস্তেগফার প্রয়োজন আছে না নাই সকলের ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতে হবে আল্লাহ বলেন বান্দা যদি তোমরা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করো আমি আল্লাহ ওয়াদা করলাম واستغفروا ربكم انه كان غفارا এক নাম্বার যদি তোমরা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের যাবতীয় গুনাহগুলোকে maaf করে দেব তাহলে আমরা বুঝতে পারলাম যদি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করি আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন তো আমাদের ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতে হবে তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা যে ঘোষণাটা দিয়েছেন আমরা যদি ইস্তেগফার পাঠ করি আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরার আল্লাহ বলেন আসমান থেকে মুশালদারে বৃষ্টির ন্যায় রহমত নাযিল করবে তো আমরা যদি ইস্তেগফার পাঠ করি আল্লাহ তাআলা আমাদের উপর রহমত অবতরণ করবে তো আমরা জানতে পারলাম ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করলে এক নাম্বার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে maaf করে দিবেন দ্বিতীয় নাম্বার যে ওয়াদাটা আল্লাহ তাআলা করেছেন তিনি বলেন যে আসমান থেকে আমাদেরকে মুশালদারে বৃষ্টির ন্যায় রহমত আমাদের উপর অবতরণ করবে তৃতীয় নাম্বার যে ওয়াদা আল্লাহ বলতেছেন তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে অর্থ সম্পদ বাড়িয়ে দিব। এখন বলেন দুনিয়াতে আমরা যে সমস্ত মানুষ বসবাস করি আমরা সকলে কিন্তু ধনী হইতে চাই, তো আল্লাহ বলতেছেন তোমরা ধনী কিসের মাধ্যমে হইবা? বেশি বেশি করে আমার কাছে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ওয়াদা আল্লাহ বলছেন যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ বাড়িয়ে দিবে। চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বলতেছেন দেখবেন অনেক পরিবারের ভিতরে বিবাহ শাদীর পরে সন্তান হয় না, মাজারের ভিতরে গিয়ে ঘুরে, বাবার দরবারে গিয়ে ঘুরে। আল্লাহ বলতেছে মাজারে যাইতে হবে না, বাবার দরবারে যাইতে হবে না, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদেরকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। তার আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফার পাঠ করলে আমাদেরকে সন্তান দান করবেন যেন সন্তান হয় না। তাহলে আমাদের যাদের ভিতরে সন্তান হয় না, স্বামী স্ত্রী উভয়জন মিলে আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন তিনি আমাদেরকে সন্তান দান করবেন। পাঁচ নম্বরে যে ওয়াদা আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইস্তেগফারের প্রয়োজন আছে না নাই বলেন? অবশ্যই আমাদের প্রয়োজন আছে। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার বেশি বেশি করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু গুনাহগুলোই মাফ করবেন না, গুনাহগুলো মাফ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন। এই জন্য আমরা সকলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আর আমরা তিনটা কথা বেশি বেশি করে বলব, তিনটা কথা যদি আমরা বেশি বেশি বলতে পারি তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। এক নাম্বার কথা হলো আল্লাহর কাছে সর্বদা এই কথা বলা, আল্লাহ আপনি আমার অতীতের যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই পারবেন তো বলতে? সবাই বলবেন বেশি বেশি, আমি অতীতে যত গুনাহ করেছি এই গুনাহগুলোকে মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে একটা কথা বেশি বেশি বলবেন, তা হলো আল্লাহ আপনি আমার বর্তমান অবস্থাটাকে সংশোধন করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি এই কথাগুলো বলবেন, আমার বর্তমান যে অবস্থায় আছে ওই অবস্থাটাকে আপনি আমার সংশোধন করে দেন। তিন নাম্বার আল্লাহর কাছে আরেকটি কথা বেশি বেশি করে বলবেন, আল্লাহ আপনি আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন। এই তিনটা কথা যদি বেশি বেশি আপনি বলতে পারবেন, বলতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন। বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, এই তিনটা কথা বেশি বেশি করে বলবেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। উক্ত কথাগুলো সকলে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেই কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ।